স্বাগত নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম প্রতিদিন সংবাদে সাথে আছি আমি নাফিসা হক জানিয়ে দিব বিস্তারিত প্রায় দশ ঘন্টা পর উদ্ধার হলো চট্টগ্রামের পতেঙ্গায় বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান প্যারাসুট নিয়ে দুই পাইলট জীবন বাঁচানোর চেষ্টা করলেও সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি বিমানটি আগুন ধরে তিন ভাগে বিভক্ত হয়ে কর্ণফুলি নদীতে পড়ে প্রশিক্ষণের সময় কেন এমন দুর্ঘটনা তা জানতে তদন্ত কমিটি গঠন করছে বিমান বাহিনী যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে অ্যারাবিয়ান ফ্লাইট বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান সকাল আটটা চল্লিশ মিনিটে একশো বিরানব্বই জন যাত্রী ও আটজন ক্রু নিয়ে বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি যাত্রীরা বুঝে ওঠার আগেই নিরাপদে অবতরণ করায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম প্রতিদিন সংবাদে সময় হলো একটা বিরতির আর খবর নিয়ে ফিরছি সঙ্গেই থাকুন নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতির পর আরো একবার স্বাগত সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি সাথে থাকুন আবারও স্বাগত দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে খাগড়াছড়ি সদর পানছড়ি ও দিঘিনালা উপজেলায় জমে উঠেছে প্রচার প্রচারণা পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর সকাল থেকে ভোটারদের দ্বারে ছুটছেন প্রার্থীরা উঠান বৈঠক মাইকিং লিফলেট বিতরণ করেই চালাচ্ছেন তাদের প্রচারণা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি এবারের নির্বাচনে তিন উপজেলা চেয়ারম্যান পদে দর্শন ও ভাইস চেয়ারম্যানে সতেরো জন প্রার্থী হয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম ক্যাম্পেইন হয়েছে সকালে উপজেলার বক্তপুর ডক্টর এনামুল হক একাডেমিতে ক্যাম্পেইনের আয়োজন করা হয় দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ক্যাম্পে শতাধিক নারী পুরুষ পেনশন স্কিমের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন চট্টগ্রামে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আজম নাসির উদ্দিন এ সময় শ্রমিকদের ন্যায্য পাওনা এবং শ্রম অধিকার নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা এস ওয়েস্ট চিলড্রেন্স চট্টগ্রামে পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির শীর্ষক প্রকল্প নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা ওই প্রকল্পের মাধ্যমে দক্ষতা অর্জনের মাধ্যমে বেকারত্বের ভাবনা দূর হবে সেই সাথে ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান বক্তারা দর্শক এই ছিল নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম প্রতিদিন সংবাদ আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন নিউজ টোয়েন্টি ফোর বিডি ডট টিভি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে